দর্শক দেখতে পাচ্ছেন খুবই ব্যস্তময় একটি জায়গা কারণ বাজার। তো কারণ বাজারের সবজি বাজারের পাশেই দেখতে পাচ্ছেন এই যে মুরগি বিক্রি করতেছেন। মুরগির রেট কত ভাই আজকে? ভাই সঠিক দাম বলেন, 120 টাকা কেজি দিতে পারবেন? কত করে? 200 না? তো 200 টাকা করে বিক্রি করতেছেন ব্রয়লার। আর এই লেয়ার কত করে বিক্রি করতেছেন? 370 টাকা পাকিস্তানি। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই অন্যরকম একটা বেগুন, এই কালারের বেগুন আমি এর আগে দেখিনি। দেখেন হালকা বেগুনি স্যুপ রয়েছে আর পুরোটাই হচ্ছে সাদা। তো অন্যরকম একটি বেগুন, কেজি কত ভাই? 60 টাকা কেজি। তো এই বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। এখন কিন্তু বেগুনের দাম অনেক, বেগুনের ফলন নাই বললেই চলে। তারপরে দেখতে পাচ্ছেন একটি আনকমন বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শাম্মাম, আরবের ফল। তো আরবে বেশ প্রচলিত, এখন আমাদের বাংলাদেশেও এই শাম্মাম চাষাবাদ হয়। শাম্মাম কত করে বিক্রি করতেছেন ভাই? 140 টাকা কেজি। তো 140 টাকা কেজি বিক্রি করতেছেন এই শাম্মাম। দর্শক দেখতে পাচ্ছেন আম চলে আসছে বাজারে। আমাদের গ্রামে যে গাছগুলো রয়েছে আম কিন্তু সবে একটু একটু বড় হচ্ছে, কিন্তু শহরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আম কিন্তু চলে আসছে। এই যে এই আম কিছুদিন পর হিট করে পাকানো হবে, এগুলোই বেচা হবে, কিন্তু উনি কাঁচা বিক্রি করতেছেন। কত করে কেজি ভাই? কোনটা কত করে কেজি? এটা 90, আর এটা 60। আর এটি দেশি আমের মতো দেখা যাচ্ছে। এটা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি, আর এটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। দর্শক আজকে 24 এপ্রিল চলে আসছি কারণ বাজারে। তো এখন বিকেলবেলা, দেখতে পাচ্ছেন রাস্তা ঘেঁষে বসেছে বিভিন্ন ফল। তো বিভিন্ন ধরনের ফল নিয়ে বসেছেন এই ভাইয়েরা। এই যে গরমের খুব হিট আইটেম হচ্ছে তরমুজ, খুবই আকর্ষণীয় কালারের। কত করে বীজ বিক্রি করতেছেন? ১৮০ টাকা পিস। তো 180 টাকা পিস বিক্রি করতেছেন এই তরমুজ। তরমুজের কালার কিন্তু খুবই চমৎকার। দর্শক কারণ বাজারের খুচরা ফলের বাজার এটি। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল নিয়ে এই ভাইয়েরা বসেছেন। যে এই পাশে বাঙি বিক্রি হচ্ছে, তো বিভিন্ন জাতের কিন্তু বাঙি রয়েছে। যে লম্বা দেখতে পাচ্ছেন, আবার এই যে গোলাকার বাঙি, দরদাম করতেছেন। আর এই পাশে রয়েছে যে মাচাই চাষাবাদ করে সেই তরমুজ। দর্শক দেখতে পাচ্ছেন রাস্তা ঘেঁষে এই যে এই ভাইয়েরা খুবই চমৎকার দেশি বিদেশি ফল নিয়ে বসে আছেন বিক্রির জন্য। তো এই বাজারটি হচ্ছে কারণ বাজার, সবজি বাজারের পাশেই এই রাস্তাটি। আর রাস্তা ঘেঁষেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল নিয়ে বসে আছেন। এই যে উনি ড্রাগন, সফেদা, পেঁপে, পেয়ারা এবং শাম্মাম নিয়ে বসেছেন। বেচা কেনা কেমন হয় ভাই? বেচা কিনি একটু কম, মানুষের হাতে টাকা পয়সা কম, সবে মাত্র ঈদ গেল না, ঈদ ভাঙা বাজার, সেজন্য বেচা কেনা একটু কম। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফল নিয়ে বসে আছেন। কোন জায়গার ফল এগুলা? রাঙামাটির না? কি জাত? জলডুঙ্গি। তো জলডুঙ্গি জাতের আনারস কিন্তু আমাদের মধুপুরেও হয়, এগুলো হচ্ছে রাঙামাটির পাহাড়ি ফল। কত করে বিক্রি করতেছেন? 60 টাকা পিস। তো 60 টাকা পিস বিক্রি করতেছেন। দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কালারের এই আনারস।
দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বাঙি, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার মতো দেখতে পাচ্ছেন। তো বাঙির বিভিন্ন জাত রয়েছে, এর মধ্যে এই যে এটি একটি জাত। কত করে চাইতেছেন ভাই? আসসালামু আলাইকুম দর্শক, চলে আসছি কারণ বাজারে। তো কারণ বাজারের এটি হচ্ছে মূলত খুচরা সবজি বাজার, দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজি দিয়ে সাজিয়েছেন। প্রচুর পরিমাণে কিন্তু শাক সবজি নিয়ে ওনারা বসে আছেন। নানা রকম সবজি নিয়ে বসেছেন। টমেটো কত করে বিক্রি করতেছেন আপনি বলেন? টমেটো কত করে? 30 টাকা মাত্র। আসসালামু আলাইকুম দর্শক, আজকে 24 এপ্রিল, চলে আসছি কারণ বাজারে। তো এখন কিন্তু বাজারের সময় না, বাজারটি রাতে শুরু হয় রাত 12টার পর আর চলতে থাকে সকাল পর্যন্ত। তো এখনও এই যে সবজি নিয়ে বসে আছেন এই ভাই, তো এই যে বাঁধাকপি, ফুলকপি এবং লাউ নিয়ে বসেছেন এই ভাই। এই যে বাঁধাকপি চাচ্ছেন 30 টাকা পিস, তো উনি 20 টাকা বলতেছেন। তো 20 টাকায় বিক্রি হয়ে গেল এই বাঁধাকপি। তো সবজি বাজারে যদি খুচরা কিনতে আসেন অবশ্যই একটু বাজার দর জেনে শুনে ক্রয় করবেন, তাহলে আর ঠকবেন না। আসসালামু আলাইকুম দর্শক, তো কারণ বাজারে বিভিন্ন খুচরা বাজারে কিন্তু খুচরা দোকানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন দামে বিক্রি করা হয়। তো আপনারা খুচরা যখন কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। তো আমি দুটি দোকান দেখেছি যে শশা 70 টাকা করে বিক্রি করতেছে। যখন এই যে এই দোকানে আসলাম তখন এই ভাই রাগ করে একটা কথা বলে ফেললেন, তারপরে আসলেও দেখা যাচ্ছে উনি 40 টাকা করে বিক্রি করতেছেন আর অন্যান্য দোকানে এর চেয়ে ডাবল দামেও কিন্তু বিক্রি করতেছেন। তো একই জায়গায় বিভিন্ন দামে কিন্তু ওনারা এই সবজিগুলো বিক্রি করে থাকেন। তো যারা খুচরা বাজার করবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে করবেন, আর শুধু শুধু ব্যবসায়ীদের দোষারোপ করবেন না। তো দর্শক দেখতে পাচ্ছেন কারণ বাজার থেকে বাজার করতে আসছেন। দরদাম হচ্ছে, আসসালামু আলাইকুম দর্শক, এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে কারণ বাজার। তো এখন যেই খুচরা বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি দুপুরে পরে বসে আর রাত থেকে সকাল পর্যন্ত এখানে কিন্তু পাইকারি বাজার বসে। তো রাতের বেলায় এখানে এক বিন্দু পরিমাণ জায়গাও খালি থাকে না, তো কানায় কানায় পূর্ণ হয়ে যায় এই জায়গাগুলো। তো এখন যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে খুচরা বাজার, খুচরা বিক্রি করতেছেন।